সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণী। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায়, ঈশ্বরের 10 আজ্ঞা। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, আমরা কিভাবে ঈশ্বরের নাম উচ্চারণ করব? আমরা পবিত্র হয়ে ঈশ্বরের নাম উচ্চারণ করব। পরবর্তী প্রশ্ন, ঈশ্বর কখন আমাদের আশীর্বাদ করে থাকেন? আমরা যখন ঈশ্বরের কথা মতো চলি, তাকে ভালোবাসি, পরিশ্রম ও অধ্যবসায় করে নিজেদের উদ্দেশ্য পূরণে সচেষ্ট থাকি, তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বর কতদিন ধরে সৃষ্টি কাজ করেছিলেন? ঈশ্বর 6 দিন ধরে এ জগতের সকল কিছু সৃষ্টি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পবিত্র আত্মা বিশ্রামবার পালন করার অর্থ কী? পবিত্রভাবে বিশ্রামবার পালন করার অর্থ হলো ঈশ্বরের সান্নিধ্যে থেকে সময় কাটানো। পরবর্তী প্রশ্ন, আমরা কিভাবে ঈশ্বরের নাম অনর্থক নিয়ে থাকি? আমরা অনেকেই অনেক সময় ঈশ্বরের নাম অনর্থক নিয়ে থাকি। আমরা নিজেদের স্বার্থে তার নাম স্মরণ করি, ক্ষুদ্র বিষয়ে তার নামে শপথ করি, অসৎ উদ্দেশ্য সাধনের জন্য তার নাম স্মরণ করি, কোনো সমস্যা সমাধানে নিজে চেষ্টা না করে ঈশ্বরের নাম সব সময় ছেড়ে দেই বা ঈশ্বরের নামেই সব কিছু ছেড়ে দেই, মন্দ ফলাফলের জন্য ঈশ্বরকে দোষারোপ করি, তার নামের যথার্থ বুঝতে না বুঝি না, শ্রদ্ধা ও সম্মান না করে তাকে স্মরণ করি, এসব কাজের মাধ্যমে আমরা অনর্থক তার নাম নিয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, বিশ্রামবার পালনের অর্থ ব্যাখ্যা করো। বিশ্রামবার পালনের অর্থ দুরকম, একটি হলো মানবীয় এবং অন্যটি হলো আধ্যাত্মিক অর্থ। মানবীয় অর্থে মানুষের স্বাভাবিক প্রয়োজন হিসেবে কাজের পর বিশ্রাম গ্রহণ করা দরকার। বিশ্রামবার পালন করে সপ্তাহের একদিন বিশ্রাম গ্রহণ করা হয়। আধ্যাত্মিক অর্থে বিশ্রামবার সম্পর্কে ঈশ্বর বলেছেন, এই দিনটি পবিত্র, এই দিনটি পালন করে বা পালন করে সম্পর্কে আধ্যাত্মিক অর্থে বিশ্রামবার সম্পর্কে ঈশ্বর বলেছেন, এই দিনটি পবিত্র, এই দিনটি পালন করে এদিনের পবিত্রতা স্বীকার ও ঈশ্বরের সাধনায় রত থাকা যায়। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলার গুরুত্ব ব্যাখ্যা করো। ঈশ্বর আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন। আমরা যেন তাকে ভালোবাসি, তাই তিনি আমাদের জন্য 10 আজ্ঞা দিয়েছেন। এসব আজ্ঞা পালনের মাধ্যমে আমরা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি। এই আজ্ঞা পালনের মাধ্যমে আমরা তার নামের মহিমা বুঝতে পারি, তার উপাসনা যথাযথভাবে করতে পারি, তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি, তার মতো পবিত্র হতে পারি। এসব দিক বিবেচনা করলে বোঝা যায় যে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলার গুরুত্ব অনেক অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের 6ষ্ঠ অধ্যায়, ঈশ্বরের 10 আজ্ঞা নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।